ব্যাংক ধর্মঘটের সমর্থনে ব্যারাকপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বিক্ষোভ দেখানো হলো ইউনিয়ন ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে। ব্যাংক বেসরকারীকরণ, কর্মী সংকোচন সহ বিভিন্ন ইস্যুতে ডাকা দুদিনের ব্যাংক ধর্মঘটের সমর্থনে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালেন ব্যাংক কর্মচারীদের সংগঠন ইউনিয়ন ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনের সদস্যদের বক্তব্য, শুধুমাত্র ব্যাংক কর্মীদের স্বার্থেই নয়, সাধারণ মানুষের জন্য এই ধর্মঘট, কারণ ব্যাংক বেসরকারীকরণ হলে সমস্যায় পড়বেন সাধারণ গ্রাহকরা, তাই তাদেরকে বিষয়টি অবগত করার কাজও করছেন তারা, জানান সংগঠনের এক সদস্য। পাশাপাশি দুদিন ধরে চলা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ধর্মঘটের সমর্থনে ইছাপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালেন কেন্দ্রীয় সরকারি অ্যাসোসিয়েশনের ইছাপুর শাখার সদস্যরা। এদিকে আবার বুধবার ধর্মঘট ডেকেছে সাধারণ বীমা শিল্প, আর বৃহস্পতিবার ধর্মঘটে নেমে সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন জীবন বিমা নিগমের কর্মী এবং অফিসাররা। আগামী দিনে আন্দোলনের তীব্রতা বাড়াতে যৌথভাবে ধর্মঘটের পরিকল্পনা করছে ব্যাংক, বিমা এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরা। মূলত বিষয়টা হচ্ছে ব্যাংকগুলোকে প্রাইভেট প্রদা হচ্ছে তার প্রতিবাদে, অ্যান্টি প্রাইভেটাইজেশনের এটাই হচ্ছে প্রথম এজেন্ডা আমাদের, এবার প্রধান এজেন্ডা। দেখতে পাচ্ছেন চারদিকে সমস্ত যত সরকারি সংস্থা রয়েছে সব প্রাইভেট করে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদেই আমাদের এই 15-16 দুদিনের স্ট্রাইক। মানুষের কাছে প্রাইভেট হয়ে গেলে তার একটা আলাদা ইম্প্যাক্ট, সরকারি সংস্থাতে থাকা আলাদা ইম্প্যাক্ট। যদি মানুষ প্রাইভেট হয়ে গেলে জিনিসপত্রের যে দাম বলুন, বা ব্যাংকের যদি ব্যাংক সংক্রান্ত ধরি, ব্যাংকের যে চার্জগুলো ধরুন, আকাশ ছোঁয়া চার্জ, কোনো প্রশ্নই হবে না, মানে একটা সাধারণ মানুষের কাছে গিয়ে সেই চার্জ দেওয়া কোনো সম্ভবই না তার জন্য। একটা নর্মাল লোক 100 টাকা জমা করতে যখন যাবে প্রাইভেট ব্যাংক সেটা অ্যালোই করবে না, একটা কৃষক যদি 100 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে কোনো প্রাইভেট ব্যাংক সেটা অ্যালোই করবে না, এটা সম্ভব না। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলি, রিপোর্ট চ্যানেল 24/7।